রাত পোহালেই ভোট, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকের কাছে, বিশেষ করে আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে আমি অনুরোধ করব, দেশের জনগণকে নিয়ে যারা ছেলে খালামো করছে তাদের কাছ থেকে দূরে থাকাটাই কাম্য বলে আমি মনে করি। যারা অসহায়ীদের মুখে হাসি ফোটাবার জন্য এগিয়ে আসছে, যারা দেশকে বাঁচাবার জন্য এগিয়ে আসছে, যারা সংবিধানকে বাঁচাবার জন্য এগিয়ে আসছে, তাদেরই পক্ষে আসার দরকার আছে বলে আমি মনে করি। তবে যদি ভোটের পরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে হয় রাজপথ, নাহলে নবান্ন ঘেরাও করার আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করার দরকার আছে বলে আমার মনে হয়। রাত পোহালেই ভোট, গণতন্ত্রের উৎসব, আমি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা হিসাবে এবং এ দেশের নাগরিক হিসাবে আমি আমার রাজ্যের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা ভোট দেবেন এবং যাকে ভালো লাগবে তাকে আপনারা ভোট দেবেন। বিশেষ করে আপনারা মিডিয়া, আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন সহ আমার রাজ্যের পুলিশ মন্ত্রী এবং ইলেকশন কমিশনারের কাছে আমি অনুরোধ করব, দেশের জনগণ গণতন্ত্রের উৎসবে মেতে উঠবে, তারা ভোট দিতে যাবে, তাদের কোনো অসুবিধা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তারা ঘর থেকে বেরোবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরবে, তাদের যাওয়া আসা রাস্তায় যেন কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে, কোনো দুষ্কৃতি তাদের উপরে আক্রমণ না করে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর একটা কথা আমার দেশবাসীর কাছে আমি অনুরোধ করব, যে দেশের আইনকে নিয়ে, দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে যারা ছেলে খালামো করছে তাদের কাছ থেকে দূরে থাকাটাই কাম্য বলে আমি মনে করি। যারা দেশ দশের সেবা করার জন্য এগিয়ে আসছে, যারা অসহায়ীদের মুখে হাসি ফোটাবার জন্য এগিয়ে আসছে, যারা দেশকে বাঁচাবার জন্য এগিয়ে আসছে, যারা সংবিধানকে বাঁচাবার জন্য এগিয়ে আসছে, তাদেরই পক্ষে আসার দরকার আছে বলে আমি মনে করি। তবে আমার ব্যক্তিগত মত, প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করার দরকার আছে বলে আমার মনে হয়। কারণ প্রত্যেকটা সরকারই দেখছি ধর্মকে নিয়ে ছেলে খালামো করছে, ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। বিশেষ করে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে তাদের কাছ থেকে দূরে সরে আসুন এবং হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রাখার স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে আমি মনে করি প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তনের প্রয়োজন আছে। অবশ্যই আমি আমি আমার রাজ্যের সমস্ত জেলার মানুষ, ধর্মের মানুষ, বিশেষ করে ভাঙরের প্রত্যেকটা মানুষের কাছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকের কাছে, বিশেষ করে আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে আমি অনুরোধ করব, ইলেকশন কমপ্লিট হওয়ার পরে, গণনার পরে কে হারবে কে জিতবে জানি না, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে যে হারবে এবং যারা জিতবে, যারা জিতবে তাদের ক্ষমতা চলে আসবে এবং যারা হেরে গেছেন তাদের উপরে কোনো রকম অত্যাচার, জুলুম, নির্যাতন যেন না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। জনগণকে বলবো আপনারা সক্রিয় হন এবং যারা মুসলিম তাদের পাশে আপনারা দাঁড়াবার চেষ্টা করেন। তবে যদি কোনো রকম ভোটের পরে অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। শুধু রাস্তায় নয়, যদি ভোটের পরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে হয় রাজপথ, নাহলে নবান্ন ঘেরাও করার আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।